এখানে জামিলাতুন হবে না জামিলাতিন হবে? জামিলা জামিলাতুন হবে। জামিলাতুন, জি স্যার। জামিলাতুন হবে। জি জামিলাতুন হবে, মাশাআল্লাহ। তারপরে বলেন। হাজা ইক ইক দু আমি ইক দু আমি আমিনাতা 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 হবে স্যার। জেরের অবস্থা আমি না হলো মহিলা বলে জেরের অবস্থা জবর হবে আর কি, জেরের অবস্থা কিন্তু জবর হবে। এটা আমিনা, এটা আমিনার হার। হ্যাঁ, একদা আমিনাতা একদা আমিনাতা জামি জামিলুন। হুম, আমিনার হাট জামিলুন লুন আমিনার হাটটি সুন্দর। তারপরে একদাহা জামিলাতুন, হাটটা সুন্দর। তারপরে জামি একদাহা জামি একদু একদু হা একটু হা ঠিক দাহা কেন বলে এটা কারণটাই জানতে হবে, কারণ আপনার ভুলটা তো আমাদের ঠিক করে দিতে হবে। বলেন আপা, বলেন না কেন? জি জি স্যার। কেন বলেছিলেন কারণটা তো জানতে হবে। আসলে আমরা কিন্তু বলেছি যে যদি মুদাফের পূর্বে, সবাই একটু মাথা ঠান্ডা মাথায় শুনি, মুদাফের পূর্বে যদি কি থাকে, কোন আমেল না থাকে, দেখেন একদুহা কিন্তু সর্বপ্রথম শব্দ বাক্যে, তাহলে এখানে কখনোই জর জবর হবে না, জেরও হবে না। যে কোনো শব্দ শুরুতে পেশ হয়, কোনো আমেল যেহেতু থাকে না, তাহলে পেশই হলো প্রথম। যেমন আমি একটু জিনিসটা 1 মিনিট দেখাই, দেখেন কালা কালা, এখানে শেষে মিমের উপরে কি হবে? বলেন পেশ। এটা সব সময় পেশ হবে, কারণ এর পূর্বে কিন্তু কোনো আমেল নেই। যে কোনো শব্দ, কিতাবুন, প্রথমে যদি কিতাব আসে তাহলে কি হবে? পেশ। আল কিতাবু পেশ, তার মানে কি? যে কোনো শব্দের শুরুটা পেজ বিশিষ্টই হয়, কোনো আমেল যদি তার পূর্বে না থাকে। যেহেতু আমেল তো পূর্বে থাকবে না, শুরু যদি হয় তাহলে তার সামনে কিছু থাকে না। তাহলে এখানে কিন্তু একদু একদু দিয়েই শুরু, তাহলে এটা কখনোই জের বা জবর এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে কি হবে? একদুহা জামিলুন। সুন্দর। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে এরপরে বলবেন সেলিনা আপা চিটাগং। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যালিকা রজুলু রজুলু না যালিকার রজুলু যালিকার রজুলু রজুলু এখানে একটা কথা সবাই আরেকবার বলতে হবে, হয়তো অনেকে ভুলে গেছেন। এখানে আমরা বলেছি দুইটা শব্দ, দুইটা না সম্পর্ক তো, মানে মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক যুক্ত শব্দ হলো আবুন এবং আখুন। খেয়াল করেন, আবুন এবং আখুন। আবুন আবুন মানে কি? আবু মানে বাবা। বাবা। আখুন মানে কি? ভাই। ভাই। এই দুইটা শব্দ যখনই মুদাফ হবে, মনে রাখবেন, যখনই মুদাফ হবে, সেটা যদি পেশের অবস্থায় থাকে, মুদাফটা যদি পেশের অবস্থায় থাকে, আবারও ভালো করে শুনবেন,
এই দুইটা শব্দ যদি পেশের অবস্থায় থাকে এবং সেটা যদি মুদাফ হয় তাহলে এইটাকে কি দিতে হবে সাথে একটা ওয়াও আনতে হবে এটা সাথে কি দিতে হবে এই পেশ দেয়া যাবে না কি আনতে হবে ওয়াও মান আর এটা যদি কিসের অবস্থায় থাকে জবরের অবস্থায় থাকে অর্থাৎ মাফুল বা এই ধরনের অবস্থায় থাকে তখন হবে আখ অথবা অখা আবা আর যদি জেরের অবস্থায় থাকে তাহলে কি হবে আখি অথবা আবি ক্লিয়ার এবার তার মানে দেখেন এটা কিন্তু পেশের অবস্থায় আছে কেন জানেন জালিকার রজুলু এটা কিন্তু সাবজেক্ট আর আবু ফাতেমাতা এটা হলো প্রেডিকেট আমরা কিন্তু বলেছি সাবজেক্ট যে মানে সাবজেক্টও পেজ বিশিষ্ট হয় প্রেডিকেটটাও কি হয় পেজ বিশিষ্ট হয় তাহলে এখানে কি হবে জালিকার রজুলু আবু ফাতেমাতা মাতা বলেন অর্থ বলেন ওই লোকটি ফাতিমার বাবা ফাতিমার বাবা মাশাআল্লাহ তারপর বলেন আবু ফাতিমাতা আবু চলে আসছে কেন আবু 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 ফাতিমাতা ফাতিমাতা আমিলা আলি আলি আলিমান আলিমান কেন আপা এখানে আরেকটা জিনিস বলি দেখেন আমরা কিন্তু এখন অনেক দুর্বল আলিমান হতে গেলে এখানে একটা আলিফ লাগবে আলিমান হতে গেলে কি লাগবে আলিফ লাগবে এখানে আলিমুন অথবা আলিমিন যে কোনো একটা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন আর সম্ভাবনা নাই কারণ হলো আবু ফাতেমাতা এটা হলো সাবজেক্ট আর এতটুকু হলো প্রেডিকেট তার মধ্যে আবার আলিমুন হচ্ছে মাউসুফ কাবিরুন হলো সিফাত মাউসুফ সিফাত মিলে কিন্তু প্রেডিকেট তাহলে এখানে কি আমরা প্রেডিকেটটা কি বলেছি পেজ বিশিষ্ট হওয়ার কথা তাহলে কিন্তু আমরা কোনোভাবে আলিমান বলতে পারি না আলিমান বলতে পারি না আলিমানও বলতে পারি না আলিমু হ্যাঁ আলিমু কাবির 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 কাবিরুন কাবিরুন আবার আপনি কি গ্রামার ক্লাস করেন আমাদের করি ওস্তাদ ভুলে যাই ওস্তাদ আচ্ছা অসুবিধা নেই একটু রেগুলার থাকবেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন ঠিক হয়ে যাবে তারপরে বলেন ফাতিমার বাবা হচ্ছে বড় কাবিরুন হচ্ছে তো বড় আলিমান হচ্ছে শিক্ষক জ্ঞানী জ্ঞানী বা আলিম আলিমকে আলিমও বলতে পারেন ফাতেমার বাবা বড় আলিম আচ্ছা মাশাআল্লাহ এরপরে পড়বেন হলো আমাদের ফৌজিয়া আপা পড়বেন আসসালামু আলাইকুম ওস্তাদ ওয়ালাইকুম আসসালাম ওস্তাদি কালকের ক্লাসটা তো আমি প্রথম থেকে করতে পারি নাই তো ওইটা তো রেকর্ড পেলাম না আজকে রেকর্ড দেয়া হয়নি আমি পাইনি আর কি দেয়া হয়েছে কিনা জানি না আচ্ছা ঠিক আছে আপনি জিজ্ঞেস করেন দেখি তাহলে হয়তো আমি ওই যে মানে ইউটিউবে ই করতেছিলাম পরে মনে আর শেয়ার করা হয়নি আচ্ছা বলেন জি এরপরে জি জি দালিকার রজুল এটা তো হয়ে গেছে আবু আবু মাজিদু আবু মাজিদু আবু হা আবু হা কোথ থেকে বলছেন এই যে এখানে ব্র্যাকেটেরটা বলেন তারপরের থেকে যিনি উনি পড়লেন যে তারপর থেকে ব্র্যাকেট থেকে আপা ব্র্যাকেট ওই দেখেন আমি কি ইউটিউবে দিয়েছি কিন্তু আমাদের গ্রুপে দেয়া হয়নি আর কি যাই হোক আচ্ছা বলেন আবু হা আলিমুন কাবিরুন তার বাবা একজন বড় আলেম আচ্ছা বলেন তো এই তার বাবাটা কে তার বাবাটা কে কার বাবা কার বাবা এখানে বোঝানো হয়েছে কার বাবা ও এই যে আগে যে এ বলেছে যে ফাতিমাতা হ্যাঁ এইগুলো কিন্তু জানতে হবে যে এখানে কাকে কি করা হচ্ছে জি আবু হা কিন্তু জানা খুবই জরুরি জি তারপরে বলেন আচ্ছা আবু মাজিদু মুআল্লিমুন আবু মাজিদুন না আবু যেহেতু মাজিদু মাজিদু বলেছে আবু মাজিদু মাজিদুন না মাজিদিন মাজিদিন জি আবু মাজিদিন
মুআল্লামুন মুআল্লিমুন মুআল্লিমুন মুআল্লিমুল মাদ্রাসাতি মুআল্লিমুন মাদ্রাসাতি মাদ্রাসাতিন দেখেন আজকে কিন্তু যারা আপনারা দুপুরের ক্লাসে ছিলেন আমরা কিন্তু ভার্বের দুই নাম্বার ফর্ম পড়তেছিলাম একটু খেয়াল করি আমরা দুই নাম্বার ফর্মে আমরা কি বলেছিলাম আল্লামা ইউআল্লিমু আল্লিম লা তুআল্লিম মুআল্লিমুন মুআল্লিমুন সে শব্দটা মুআল্লিমকে হু টিচেস আস মানে যিনি টিচার যিনি টিচারকে হু টিচেস আস মুআল্লিমু কিন্তু তিনি তাহলে এখানে মুআল্লামুন না মুআল্লিমুল মাদ্রাসা মুআল্লিম মানে যিনি শিক্ষা দেন টিচার যিনি আবু মাজিদিন মুআল্লিমুন মাদ্রাসাতে তাহলে অর্থ কি হবে মাজিদের বাবা মাজিদের বাবা মাদ্রাসার শিক্ষক একজন মাদ্রাসার শিক্ষক মাজিদের বাবা একজন দরকার নেই কারণ হচ্ছে যে মাদ্রাসার শিক্ষক বললে যথেষ্ট আচ্ছা মাজিদের বাবা মাদ্রাসার শিক্ষক তারপর উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুন মাদ্রাসাতুন উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি মুআল্লিমাতুন মাদ্রাসাতুন মাদ্রাসাতি আপা আমার মনে হচ্ছে যেটা সেটা হলো যে আপনি মুদাব মুদাবলে নিয়মটা মনে ভালো করে বোঝেননি যার জন্য ওই যে পরেরটা পেশ হয়ে যাচ্ছে এটা হলো দেখেন মুআল্লিমাতুল মাদ্রাসাতি মুদাফ মুদাফিলে এটা কি জিনিস আমি একটু দেখাই আরেকবার ইংরেজিতে যেমন আমরা বলি এই এইটারই আপনারা দেখেন ইংরেজি করবেন যে কার পিতা লেখা আছে ওখানে তাই বলি না কোথায় যেন শব্দ হচ্ছে আচ্ছা আচ্ছা এবার কথা শুনতে পাচ্ছেন আপনারা জি হ্যাঁ আমরা যেমন বলি না যে মাদ্রাসার শিক্ষক তাহলে আপনি এটাকে ইংরেজি কি বলবেন টিচার মাদ্রাসার টিচার নামো মাদ্রাসাতি মাদ্রাসার টিচার অথবা হ্যাঁ তাই বলবেন না এখন আমরা কিন্তু দেখেন মাদ্রাসার টিচার মাদ্রাসার শিক্ষক তা এখন এটাকে আপনি অন্যভাবে হয়তো বলতে পারেন আমি জানি না ভুল হবে কিনা টিচার অফ মাদ্রাসা যেটাই বলেন এটাও হতে পারে কিন্তু আপনি দেখেন মাদ্রাসার টিচার যদি বলেন তাহলে প্রথমে কি আসতেছে মাদ্রাসা না তারপরে কি টিচার এখন আমরা গতকাল বলেছিলাম যে এই যে যে ইংরেজিতে যেটা পরে আসে সেইটা হলো মুদাফ আরবিতে সেটা কি মুদাফ আর পরেরটা হলো মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহির শর্ত কি আর মুদাফের শর্ত কি একটু আগে বলা হলো যে মুদাফটা কখনো আলিফ লাম হবে না মুদাফটা কখনো তানবীন হবে না আর মুদাফ ইলাইটা সবসময় মাজরুর হবে মাজরুর মানে কি জের বিশিষ্ট হবে মাজরুর অর্থ জের বিশিষ্ট হবে এখন মাদ্রাসা শেষে আছে তাহলে ওটা মুদাফি নাই না তাহলে ওটা কি কখনো কি জবর হবে ওটা জেরই হবে যেহেতু এটা মুদাফিলাই তাহলে মুদাফটা জবরদের পেশ কোনটা হবে এটা কোনো নির্দিষ্ট না মুদাফটা কি নির্দিষ্ট না জবরদের পেশ কোনটা হবে কিন্তু মুদাফিলাইটা কিন্তু নির্দিষ্ট এটা কি হবে মাজরুর বা জের বিশিষ্ট হবে তাহলে আপনি তো এখানে মাদ্রাসা তু বলতে পারবেন না মাদ্রাসা তা বলতে পারবেন না মাদ্রাসা তি বলতে হবে কারণ এখানে মুআল্লিম হচ্ছে মুদাফ আর মাদ্রাসা হচ্ছে মুদাফ ইলাইহি আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে মুদাফ হচ্ছে আপনার কি হবে অধিকৃত বস্তু না যার অধিকারে কি হবে হ্যাঁ অধিকৃত বস্তুটাই মুদাফ হচ্ছে অধিকৃত বস্তু আর মাদ্রাসা কিন্তু অধিকার মানে টিচারটা কার টিচারটা কার বলেন মাদ্রাসা টিচারের মাদ্রাসা না কিন্তু মাদ্রাসার টিচার একটা
মাদ্রাসার নাম কি মানুষ আগে নেয় না টিচারের নাম আগে নেয় মাদ্রাসা মাদ্রাসা মনে করেন টিচার আসে যায় কিন্তু মাদ্রাসা তো এরকম না আসা যাওয়া করে না ঠিক না এইজন্য মূল এখানে অধিকৃত বস্তু হলো টিচার মানে যখনই একজন মানুষ একটা প্রতিষ্ঠানে চাকরি নেয় তখন সে সেই প্রতিষ্ঠানেরই লোক হয় তার মানে প্রতিষ্ঠানটা এখানে প্রধান তার মানে এখানে মুআল্লিমাতুন হচ্ছে মুদাফ আর আল মাদ্রাসা হচ্ছে মুদাফ ইলাইহি এজন্য অর্থটা বাম দিক থেকে করতে হবে যে বিদ্যালয়ে শিক্ষিকা তাহলে এই দুইটা মিলে কিন্তু হয়েছে মুক্তাদা বা সাবজেক্ট আর এই দুইটা মিলে হয়েছে প্রেডিকেট বা খবর আচ্ছা তাহলে আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারলাম আমরা রেকর্ডটা এইমাত্র দিয়ে দিলাম গ্রুপে আপনারা ইনশাল্লাহ শুনবেন আর যদি কারোর প্রশ্ন থাকে আমি কিন্তু সবসময় বলি লজ্জা করবেন তো নিজের লস হবে কোনো কিছু লজ্জার নাই মানে লজ্জার কোনো কারণই নাই কারণ হচ্ছে এটা তো আপনার মাতৃভাষা না এটা তো আপনার বিদেশি ভাষা কোরআনের ভাষা এখানে তো আপনি তো আর জন্ম থেকে এই ভাষায় কথা বলেন না এই ভাষায় আপনি লেখালেখি করেন না সুতরাং ভুল না জানা না বোঝা এটা থাকতেই পারে এখন ওয়াহিদা ইয়াসমিন আপা কেন হাত তুলেছেন পড়তে চান না প্রশ্ন আছে পড়তে চাইছিলাম হুজুর আচ্ছা জাফরিন পাপড়ি আপার কি অবস্থা ওস্তাদ একটা মানে প্রশ্ন ছিল প্রশ্নটা ঠিক মানে আমি বুঝেছি না কি এটা একটু দেখতেন ওস্তাদ এই যে আবু মাজিদিন মুআল্লিমু মুআল্লিমুল মাদ্রাসাতি এটা প্রথমে একটা মুদুমিদে ফুলেই হয়েছে আবার পরে আরেকটা মুদুমিদে ফুলে হয়েছে তারপর সাবজেক্ট প্রেডিকেট মিলে মুক্তাদা খবর হয়েছে তাই না ওস্তাদ জি 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 ওস্তাদ এটাই মিলাচ্ছিলাম গত ক্লাসে বলার সবাই গন্ডগোল এক জায়গাতে পুরো এখনই আপনি যে লাস্টের কথাটা বলছেন এটা আমার মাথায় একটু আসে নাই যে কি বললেন পুরো বাক্যের মধ্যে এইটা পুরাটা সাবজেক্ট এটা পুরাটা প্রেডিকেট এটা কিছু বুঝিনি আসা এই আপুর সাথে এখন লাস্টে যে কথাটা বললেন এই কথাটা বুঝিনি আচ্ছা এখানে দেখেন আবু মাজিদিন আবু মাজিদিন আবু খেয়াল করেন আবু মাজিদিন পরের অংশটা কি মুআল্লিমুন মাদ্রাসাতি এটাকে আপনি যদি বলেন যে মাজেদের মাজেদের বাবা স্কুলের শিক্ষক আপনি আমাকে বলেন বাংলায় উদ্দেশ্যর বিধেয় আছে এর মধ্যে কোন অংশ উদ্দেশ্য কোন অংশ বিধেয় মাজেদের বাবা উদ্দেশ্য স্কুলের শিক্ষক বিধেয় এখানেও একই জিনিস হয়েছে মাজেদের বাবা হচ্ছে মুক্তাদা আর নিচেটা হলো খবর আর হচ্ছে এটা হচ্ছে মাজেদের স্কুলের বা বিদ্যালয়ের বা স্কুলের শিক্ষক এটা হলো আপনার ওই বিধেয় হয়েছে এবার বুঝেছেন এবার বুঝেছি কিন্তু একদম পুরো সেন্টেন্সে যেটা বলেছেন আপনি যে না ঠিক আছে তো আপনি পুরো সেন্টেন্সে ঠিকই তো আছে আপনি যখন বলেন এখানে উদ্দেশ্য উদ্দেশ্য মানে কি আরবিতে মুক্তাদা আর বিধেয় মানে কি খবর তাহলে মুক্তাদা খবর মিলে তাই যা হবে তাই এটা তাই একই জিনিস কোনো পার্থক্য নেই এই সেন্টেন্সের মধ্যে কোনো পার্থক্যই নেই জি 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 স্যার এখানে পুরো মুক্তাদা খবর মিলে জুমলে ইসমিয়া খবর ইয়া হয় এত কিছু আমাদের এখন দরকার নেই আমার তার্কিক হবে অন্য জায়গাতে এটা হচ্ছে আপনার সেন্টেন্সের বুঝতে হবে এখানে আমাদেরকে
বুঝতে পেরেছেন জি 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 আচ্ছা এরপরে আর কি লুবনা ফাকি ওসা জি ও জি আপনি মাউসুফ সিফাত বলছিলেন এটাকে আবার একটু বলা যাবে যে আলিমুন কাবীরুন আচ্ছা এখানে আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন এটা হচ্ছে ফাতেমার বাবা একজন বড় জ্ঞানী ফাতেমার ফাদার ইজ অ্যান মানে ওয়াইজ বলেন বা ওয়াইজেস্ট বলেন বা ওয়াইজ বলেন বা যাই বলেন না কেন তো সেইটাই এখানে কিন্তু সাধারণ ওয়াইজ না তিনি বা সাধারণ নলেজেবল না বরং ভাষ যেটা আমরা ইংরেজি অনেক শব্দ বলি না ভেরি মানে ওই যে কি বলে শব্দটা একটা আছে না অনেক বেশি জ্ঞানী এরকম কিছু অ্যাডজেক্টিভ আছে না তো এই সেইটা হলো কাবিরুনটা অ্যাডজেক্টিভ আর এইটা হলো নাউন বুঝতে পেরেছেন সুপারলেটিভ ক্ষেত্রে জি এখানে সুপারলেটিভ না এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সাধারণ অ্যাডজেক্টিভ আর এইটা হচ্ছে নাউন যেমন আমরা গুড বয় তারপরে আমরা ওই যে বলি না এক্সপিরিয়েন্স টিচার এটা কিন্তু মাউসুফ সিফাত এক্সপিরিয়েন্স টিচার স্কিলড ওয়ার্কার বলি না আমরা স্কিলড ওয়ার্কার এই যে কথাগুলো বলি বা আমরা বলি যে আমাদের টিচার হচ্ছে মানে গ্রেট নলেজ গ্রেট না ভেরি হয় এখানে জ্ঞানের এখানে কি হয় বলেন আপনারা ইংরেজি বলেন আমি তো অত ইংরেজি পারি না গ্রেট হয় ওস্তাদ গ্রেট নলেজেবল বা গ্রেট নলেজ পারসন এই যে কথাগুলো বলি আমরা তো এখানে তাই হয়েছে মানে এখানে এটা হচ্ছে নাউন এটা হলো অ্যাডজেক্টিভ যেহেতু আমরা আগেও বলেছি যে এই আরবিতে কিন্তু নাউন আগে আসে অ্যাডজেক্টিভটা পরে যায় ইংরেজি হচ্ছে তার উল্টা তাহলে এই মাউসুফ সিফাত মিলে এই যে আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখেন ফাতেমাস ফাদার ইজ এ গুড ওয়ার্কার দেখেন ইজ এ গুড ওয়ার্কার এখন যদি গুড ওয়ার্কার বলেন তাহলে ফাতেমাস ফাদারটা বাক্যে সাবজেক্ট হবে না গুড ওয়ার্কারটা কি প্রেডিকেট না জি জি তো এখানেও তাই এই মাউসুফ সিফাত মিলেই হলো আবু ফাতেমার প্রেডিকেট বা খবর বুঝেছেন আচ্ছা তাহলে আমরা একটু সামনে চলে যাব এখন আচ্ছা এখন প্রশ্নগুলো পড়বো এবং অর্থ বলবো আমি যাকে পড়তে বলবো সেই বলবে আর কেউ পড়ার জন্য এই করবে না আমাদের কিন্তু অলরেডি অনেক সময় চলে গেছে বেশি সময় হাতে নাই আমরা একটু যারা যারা পড়বেন আমি বলছি প্রথমে পড়বেন হচ্ছে যাকে ডাকি সেই ডাক শোনেন না তাহলে আমি কিভাবে কাকে পড়তে বলবো আচ্ছা প্রথমে পড়েন হচ্ছে যে লিপি নুরুন্ধন আপনি পড়েন তো দেখি জি ওস্তাদ জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে তো করার মুডটাই নষ্ট হয়ে গেছে ওস্তাদ জি পারবো কি না দেখি কেন নষ্ট হওয়ার তো কোনো কারণ নেই প্রশ্ন তো থাকতেই পারে না প্রশ্ন না ওস্তাদ জি মানে এলোমেলো হয়ে গেছে মাথায় কিছু ঢুকতেছে না এই জন্য আপনি করেন বলেন বলেন অসুবিধা নেই চেষ্টা করি হবে না ইনশাআল্লাহ মান মান আনতা মান আনতা আইয়ুহার রাজুলু মান আনতা তুমি হে লোক আপনি কে বা তুমি কে হে লোকটি বা এই লোক তুমি কে এখন এখানে আইয়ুহা হলো কেন বলেন তো মনে আছে জি মনে আছে ওস্তাদ জি মনে আছে সেটা সেটা হলো হরফে নিদার পরের ইসমটা যদি আপনার নির্দিষ্ট হয় তখন ইয়ানা হয়ে আইয়ুহা হয়ে যায় নির্দিষ্ট মানে আলিফ নাম দ্বারা নির্দিষ্ট যদি হয় করিমের নামও তো নির্দিষ্ট ওইরকম বললে ভুল হবে করিমের নাম কিন্তু নির্দিষ্ট ইয়া কারিমু সেখানে তো আইয়ুহা হচ্ছে না আলিফ লাম দ্বারা নির্দিষ্ট হতে হবে ঠিক আছে তার মানে জি তার মানে হরফে নিদার পরের ইসমটা যদি আল বিশিষ্ট হয় মানে আলিফ লাম মুনাদাটা হরফে নিদার পরেরটা হলো মুনাদা জি মুনাদাটা যদি আল বিশিষ্ট হয় তখন সেটা আল আলিফ লাম বিশিষ্ট হয় তাহলে তার পূর্বে আইয়ুহা বসবে যদি সেটা পুরুষ হয় আর মহিলা হলে আইয়াতুহা তারপরে বলেন আচ্ছা আনা আবু ফাতিমাতা ওয়া আম্মু খালিদিন আমি খালিদিন হ্যাঁ অর্থ কি আনা আবু ফাতিমাতা আমি ফাতিমার পিতা এবং খালিদের চাচা তারপর হাল আন হাল আনতা
হাল আনতা ইমা ইমামু ইমাম পড়তে পারতেছি না হাল আনতা ইমামু মসজিদি আপনি তুমি কি মসজিদের ইমাম নাম আনা ইমাম নাম আনা ইমামু মসজিদি হ্যাঁ আমি মসজিদের ইমাম উস্তাদ শুনতে পাচ্ছেন নাকি জি হাল আনতা ইমামুল মসজিদি হাল আনতা ইমামু মসজিদি তুমি তুমি কি মসজিদের ইমাম নাম আনা ইমামু মসজিদি হ্যাঁ আমি মসজিদের ইমাম আচ্ছা হাল হাজা কলাম কলাম হাল হাজা কলামু খালিদিন এটা এটা কি খালিদের কলম নাম হাজা কলামুন খালিদিন নাম হাজা কলামু খালিদিন হ্যাঁ এটা খালিদের কলম আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন হচ্ছে ওয়াহিদা ইয়াসমিন আপা বলেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কাইফা কলামু খালিদ খালিদিন খালিদিন কলম কলম কেমন আচ্ছা আপনি যে কাইফা কলামু খালিদিনটা বলতে পাচ্ছিলেন না আত্মবিশ্বাস মনে হয় পাচ্ছিলেন না এটা কারণ কি বলতে পারবেন একটু মানে খালিদের শেষে কি হবে এটা আপনি মনে একটু হেজিটেট ফিল করছিলেন মনে হচ্ছে না না এটা না মানে এটা তো মোদক মোদক ফিলাই কলামু খালিদিন তাহলে ঠিক আছে পড়েন খালিদের কলম কেমন তারপরে কাইফা কাইফা এই প্রশ্নটা কিন্তু এভাবে হতে পারে যে কাইফা কলামুহু তার কলম কেমন কলামুহু তার কলম কেমন পরে পরে হইল কলামু কলামু খালিদিন খালিদিন এটা কি জাইয়া জাইয়া দু জাইয়া না জাইয়িদুন জাইয়িদুন মানে খালিদের খালিদের কলম ভালো তারপর কলামাহু কলামু কলামুহা কলামুহা জাইয়াদুন তার কলামুহা হবে তো মুয়ান্নাস ও মুহু কলামুহু জাইয়াদুন দেখেন একটা জিনিস আপনি নিজেই বলেন এখানে তো কিন্তু ব্র্যাকেটে কলমের আগে কোন শব্দ আছে না না তাহলে আমরা কি বলতে কোন শব্দ যদি শুরুতে আসে অবশ্যই পেশ হবে তাহলে কি হবে কলামুহু কলামুহু জাইয়াদুন মানে জাইয়াদের কলম কলম তার কলম ভালো আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা এরপর আরেকজন বলবেন দাঁড়ান আরেকজন সায়মা আঞ্জুমান আপা বলেন হাল ইমামুল বলে রাখি প্রশ্নবোধকের পরে নাউনটা জবর হয় না পেশি হয় এটাকে হালটা প্রশ্নবোধক না এটা কিন্তু হরফে ইস্তিফহাম অর্থাৎ প্রশ্ন করা হয় শব্দ দিয়ে তাহলে তার পরের নাউনটা পেশি হবে হাল ইমামুল মসজিদ ইমামুল মসজিদি রজুলুন তাইয়িবুন মসজিদের ইমাম কি একজন ভালো লোক নাম ইমামুল মসজিদি রজুলুন তাইয়িবুন হ্যাঁ মসজিদের ইমাম একজন উত্তম লোক নাম ওয়া রজুলুন তাইয়িবুন হ্যাঁ সে একজন উত্তম লোক হাল বা আচ্ছা আরেকজন পড়বে আরেকজন লোবনা বা এক লাইন বাকি আছে পড়েন অন্য কেউ পড়লে একটু শুনবো এটা কিন্তু বেশি উপকার অন্য কেউ পড়ার সময় তার পড়াটা শোনা এটা যে কত উপকারের কাজ এটা বুঝবেন যখন বলেন বলেন হাল বাবুল আচ্ছা হাল হাল বাবুল বাইতু মুফতুহু মুফতুহু না হাল বাবুল বাইতি মাফতুহু মাফতুহু ফাতাহা ইয়াফতাহু ইফতাহ লা তাফতাহ
Fatihun maftuhun maful eta hal babul baiti maftuhun mane bari tir darja ki khola baiti darja ki khola tarpor babul baiti muglakun na bari tir darja baiti darja bondho tarpor othoba ebhabe bola jay la la hua muglakun na seta bondho na seta bondho আচ্ছা এরপর দেখেন নতুন শব্দ অর্থ আমরা এখানে পাচ্ছি তরিকুন একটি পথ সুকুন একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মাদিনাতুন একটি শহর মানজারুন মানজারুন মানে হচ্ছে সিনারি দৃশ্য একটি দৃশ্য মানজারুন যেমন আমরা অনেক সময় বলি না নজর দেয়া নজর নজর নজরটা কি মানজারুন এটা হচ্ছে দৃশ্য যেমন নজর থেকে মানজার নজর থেকে কি মানজার দৃশ্য মানে দৃষ্টি দেয়া যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কি যার দিকে দৃষ্টি দেয়া হয় সেটা হলো কি মানজার বুঝতে পেরেছেন যার দিকে দৃষ্টি দেয়া হয় সেটা কি মানজার তাহলে মানজারুন মানে একটি দৃশ্য জিদ্দান মানে খুব তাহলে তরিকুন মানে রাস্তা আমরা বলি না রাসূলের তরিকা হ্যাঁ নবীর তরিকা এইগুলো তরিকা মানে পথ রাস্তা বুঝতে পেরেছেন সুকুন বাজার করিয়াতুন গ্রাম সৌদিতে একটা গ্রামের নাম হচ্ছে উম্মুল কুরাতে ইউনিভার্সিটি আছে অর্থাৎ গ্রামের মধ্যে সেই ইউনিভার্সিটিটা এইজন্য নাম হয়েছে কি উম্মুল মানে হচ্ছে কেন্দ্র উম্মুল মানে হচ্ছে কেন্দ্র আর করিয়া মানে কি গ্রামের কেন্দ্রবিন্দু যেটা তাহলে আমরা এখানে করিয়াতুন একটি গ্রাম মাদিনাতুন মানে শহর মক্কা কিন্তু শহর না মাদিনা মানে কি একটি শহর মানজারুন একটি দৃশ্য আর জিদ্দান মানে খুব আচ্ছা তারপরে আমরা পড়ে যাব হাজা মানজারুল করিয়াতি এটা এটা কি গ্রামের দৃশ্য এটা গ্রামের দৃশ্য বা গ্রামটির দৃশ্য মানজারুল করিয়াতি গ্রামের দৃশ্য জামিলুন সুন্দর জিদ্দান মানে খুব অর্থাৎ গ্রামের দৃশ্য খুব সুন্দর গ্রামের দৃশ্য খুব সুন্দর অর্থাৎ মানজারুল করিয়াতি জামিলুন জিদ্দান অনেক সুন্দর বা খুব সুন্দর সুকুল করিয়াতি মানে গ্রামের বাজার সুকুন মানে কি বাজার আর করিয়াতি মানে হচ্ছে গ্রাম সুকুল করিয়াতি অর্থাৎ বাজারে গ্রামের বাজার কেমন সগীরুন তাহলে সুকুল করিয়াতি কিন্তু মুদাফ ইলাইহি তাহলে সুকুল করিয়াতি মুদাফ ইলাইহি মিলে এটা সাবজেক্ট সগীরুনটা প্রেডিকেট তাহলে সুকুল করিয়াতে সগীরুন গ্রামটির বাজার বা গ্রামের বাজার ছোট অসুকুল মদিনাতি কবীরুন এবং শহরের বাজার বড় আম্মু খালিদিন খালিদের চাচা আম্মুন মানে কি চাচা যেহেতু এটা মুদাফ এই জন্য তানবিন হয়নি আম্মু খালিদিন ফাল্লাহুন খালিদের চাচা একজন কৃষক ফাল্লাহুন অর্থ কি কৃষক এখন বলছে খালিদের চাচার পরিচয় দিচ্ছে ইসমুহু বাশিরুন তার নাম হলো বাশির ওয়া আম্মাতু খালিদিন এবং খালিদের চাচি বা ফুফি যেহেতু চাচার প্রশ্ন আসলো এখানে তাহলে এটা এখানে চাচিই হবে তাহলে খালিদের চাচি হলো ফাল্লাহাতুন একজন কৃষানি দেখেন এখানে ফাল্লাহুনটা মাসকুলিন এটা শেষে গোলতা দিয়ে আমরা কি করলাম ফেমিনিন করলাম এটা মুজাক্কার এটা হলো মুয়ান্নাস এখন বলছে খালিদের চাচির নামটা কি ইসমুহা তার নাম হলো জাইনাবু তার নাম হলো জয়নাব আম্মু খালিদিন খালিদের চাচা রজুলুন তৈয়িবুন খালিদের চাচা একজন ভালো লোক উত্তম মানুষ উত্তম লোক ওয়া আম্মাতুহু
এবং তার চাচি হু মানে কে খালিদ ওয়াম্মাতুহু এবং তার চাচি ইমরাতুন বাজারে একসাথে মিলিয়ে পড়ি ওয়াম্মাতুহুম রাআতুন তাইয়িবাতুন এবং তার চাচি একজন ভালো মহিলা বা একজন উত্তম মহিলা তাজিরুল মদিনাতি গনিয়ুন অর্থাৎ মদিনার ব্যবসায়ী মদিনার ব্যবসায়ী কি ধনী গনিয়ুন মানে ধনীয়ুন তাজিরুল মদিনাতি মদিনার ব্যবসায়ী কি ধনী জিদ্দান অনেক ধনী ফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান এবং গ্রামে সরি মদিনা মানে শহরের কিন্তু মদিনা মানে কি শহর অর্থাৎ শহরের ব্যবসায়ী ধনী এবং অনেক ধনী এবং গ্রামের মানে কৃষক তারা অনেক দরিদ্র তাহলে এবং গ্রাম মানে গ্রামের কৃষক অনেক দরিদ্র তিলকা মদিনাতুন ওটা একটা শহর তিলকাল মদিনাতু কদিমাতুন এখানে অর্থ কি হবে ওই শহরটি এখানে কিন্তু ওই শহরটি কারণ কি মদিনার সাথে আল আছে তাহলে তিলকাল মদিনাতু কদিমাতুন ওই শহরটি হলো পুরাতন কদিমাতুন মানে কি পুরাতন হাযা তরিকু ওয়াসিউন এই রাস্তাটি প্রশস্ত ওয়াদালিকা তরিকু দাইয়িকুন এবং ওই রাস্তাটি সংকীর্ণ মানে আপনি কোন যেরকম আপনারা বলি চেকন বলি বা যাই বলি সেইগুলো আর কি অপ্রশস্ত বলতে পারেন হাদিহি করিয়াতুন এটা একটা গ্রাম আল করিয়াতু জামিলাতুন ও নাজিফাতুন গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন বিলালু তিলমিজ বিলালুন তিলমিজুন মুজতাহিদুন বিলালুন তিলমিজুন মুজতাহিদুন বিলাল ইজ এ কি হবে আপনার কেমন স্টুডেন্ট পরিশ্রমী বিলাল একজন পরিশ্রমী স্টুডেন্ট তার মানে তিলমিজুনটা হচ্ছে মাউসুফ মুজতাহিদুনটা হলো সিফাত বা এটা হচ্ছে নাউন এটা হলো অ্যাডজেক্টিভ তাহলে বিলালুন তিলমিজুন মুজতাহিদুন বিলাল একজন পরিশ্রমী ছাত্র ফাতিমাতু তিলমিজাতুন মুজতাহিদাতুন এবং ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী এখানে তিলমিজুনটা মুয়ান্নাস করা হয়েছে গোলতা দিয়ে মুজতাহিদুনকে মুয়ান্নাস করা হয়েছে গোলতা দিয়ে বিলালুন আখু ফাতিমাতা বিলালকে ফাতেমার ভাই ওয়াহিয়া উক্তুহু এবং সে হলো তার বোন তার মানে বেলাল হচ্ছে ফাতেমার ভাই আর সে হলো ফাতেমা হলো তার বোন একই কথা ঘুরে ফিরে বেলাল হলো কার ভাই হ্যাঁ ফাতেমার ভাই এবং ফাতেমা হলো তার বোন হিয়া মানে কি ফাতেমা ফাতেমা তো উখতু বিলালিন ফাতেমা হচ্ছে বেলালের বোন ফাতেমা তো উখতু বিলালিন ফাতেমা হলো বেলালের বোন এখানে ফাতেমা হলো সাবজেক্ট উখতু বিলালিন মুদাফ মুদাফিলে মিলে প্রেডিকেট ওয়াহুয়া আখুহা এবং সে হলো তার ভাই বেলাল হচ্ছে কি ফাতেমার ভাই ফারহানাতু ফারহানা আনতি বিনতুন মুআদ্দাবাতুন ফাতেমা তুমি একজন ভদ্র মেয়ে মুআদ্দাবাতুন আমরা পড়েছি না কিনা এখানে নিচে আছে পড়েছি আগে মনে হয় তাহলে কোথায় গেলাম আবার আবার কোথায় গেলাম হ্যাঁ আনতি বিনতুন মুআদ্দাবাতুন তুমি একজন ভদ্র মেয়ে বিনতুন মানে কি মেয়ে ও আখুকা এবং তোমার ভাই হলো ওয়ালাদুন মুআদ্দাবুন তোমার ভাই একজন ভদ্র ছেলে ওয়ালাদুন মুআদ্দাবুন তোমার ভাই একজন ভদ্র ছেলে ইয়া খালিদু হে খালিদ আনতা রাজুলুন তাইয়িবুন হে খালিদ তুমি একজন ভালো ছেলে ভালো লোক রাজুলুন মানে কি লোক তাইয়িবুন মানে ভালো ও যাও জুকাম রাআতুন তাইয়িবাতুন
ওযাউজুকা মরাআতুন তাইয়িবাতু ওযাউজুকা এবং তোমার স্বামী তোমার স্ত্রী ইমরাআতুন তাইয়িবাতু এখানে স্ত্রী অর্থ হবে যে তোমার স্ত্রী হচ্ছে একজন ভালো বা উত্তম মহিলা কাইফা মানজারুল কারিয়াতি গ্রামের দৃশ্য কেমন কাইফা সুকুল কারিয়াতি ওয়া কাইফা সুকুল মদিনাতি এর উত্তর কিন্তু উপরেই আছে উত্তর দিতে বলা হচ্ছে না সম্ভবত যে তোমার সরি গ্রামের বাজার কেমন এবং শহরের বাজার কেমন মান বাশিরুন ওমান জাইনাবু বাশির কে এবং জয়নাব কে আচ্ছা এগুলো উত্তর লিখে আনবেন আপনারা কাইফা আম্মু খালিদিন হ্যাঁ খালিদের চাচা কেমন ওয়া কাইফা আম্মাতুহু এবং তার চাচি কেমন মান বিলালুন ওয়া কাইফা হুয়া বিলাল কে এবং সে কেমন মান ফাতিমাতু ফাতিমা কে ওয়া কাইফা হিয়া এবং সে কেমন হাল ফারহানাতু বিনতুন মুয়াদ্দাবাতুন ফারহানা কি একজন ভদ্র মেয়ে হাল আখুহা ওয়ালাদুন মুয়াদ্দাবুন তার ভাই কি একজন ভদ্র ছেলে কাইফা খালিদুন খালিদ কেমন ও কাইফা জাওজাতুহু এবং তার স্ত্রী কেমন জি এটা ওয়াজ রাজুলুন তাইবুন ওয়া জাওজুকাল কাফে গিয়ে মিমকে ধরবে না মিমকে আচ্ছা এখানে জাওজুকা মানে সঙ্গী অর্থ করবে সঙ্গী জি সঙ্গী একই কথা আর কি সঙ্গী তাইয়ের উপরে পেশ কইরি হবে তাইয়ের উপরে কোনটা এই যে ইমরাতুন পেশ হ্যাঁ পেশ আচ্ছা তারপর দেখেন সময় আমাদের কম আমরা শেষ করব ইনশাআল্লাহ তারপর দেখেন আল কুরআন ও কিতাবুল্লাহ কুরআন হচ্ছে আল্লাহর কিতাব আল কাবাতু বাইতুল্লাহ কাবা হচ্ছে আল্লাহর ঘর মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল আল্লাহর বার্তা বাহক আব্দুল্লাহ ওয়ালিদুর রাসূলি আব্দুল্লাহ হচ্ছে রসুলের পিতা ওয়ালিদুন মানে কি জন্মদাতা ওয়ালিদুন মানে কি জন্মদাতা আব্দুল্লাহ হচ্ছে রসুলের জন্মদাতা ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু এবং আমিনা হচ্ছে তার জন্মদাত্রী খাদিজাতুন খাদিজাতু জাওজাতুর রসুলি খাদিজা হলো রসুলের স্ত্রী ওয়া উম্মু ফাতিমাতা আর সে হলো ফাতিমার মা খাদিজা হলো একদিকে রসুলের স্ত্রী এবং ফাতেমার কি মা বুঝতে পেরেছেন ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন ফাতেমা হলো মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে আলিয়ুন জাওজু ফাতিমাতা আলী হচ্ছে ফাতেমার স্বামী আব্দুল মুত্তালিবি জাদ্দুর রসুলি আব্দুল মুত্তালিব হচ্ছে রসুলের দাদা ও আবু তালিবিন আম্মুহু এবং আবু তালিব হচ্ছে তার চাচা জাউজুন মানে স্বামী জাউজাতুন মানে স্ত্রী ওয়ালিদুন মানে আসলে জন্মদাতা মানে পিতা ওয়ালিদাতুন জন্মদাত্রী বা মাতা তাহলে আমরা আজকে 6 নম্বরটা শেষ করলাম ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আগে পড়া জিজ্ঞেস করব আপনাদের হোমওয়ার্ক দিব সেটা হলো এইখান থেকে নিয়ে যারা দিবেন না সবাই গ্রুপে দিবেন কিন্তু গ্রুপে আমাকে না গ্রুপে দিবেন এতটুকুর অর্থ নিজেরা লিখে আনবেন যেমন কাইফা মানজারুল কারিয়াতি গ্রামের দৃশ্য কেমন ওই যে উপরে আছে দেখবেন কাইফা সুকুল কারিয়াতি ও কাইফা সুকুল মদিনাতি ওই যে গ্রামের বাজার হচ্ছে ছোট আর শহরের বাজার কেমন বড় এগুলো সব উপরেরটা আগে পড়বেন তারপরে প্রশ্নের উত্তরগুলো বের করবেন তাহলে আমরা এখানে শেষ করব এরপরে 9টায় আমাদের ক্লাস আছে